ও ক্লাস 8 থাকতেই শুরু করেছে ওই সব ওই সব ওই সব ওই সব হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো আমাদের অনেকের প্রিয় দাদা, যে আর কি অনেকজনকেই ধরে ধরে করেছে কাদা কাদা। সে হলো কিরণ দাদা। তো আজ কিরণ দাদাকে নিয়েই চলো খেলবো। একটা সময় ছিল যখন কিরণ দা দিদি নাম্বার ওয়ান শোটাকে রোস্ট করেছিল আর বলেছিল, ফোনের সবচেয়ে ক্ষতিকারক বিষ হলো নাকা নাম্বার ওয়ান, আই মিন দিদি নাম্বার ওয়ান। সেই কিরণ দাদাই আজ কেন দাদা কেন, তুমি তো আমাদের আশা ভরসা। সেই বিকালে যখন দিদি নাম্বার ওয়ান শো হতেই মা বোন টিভি দখল করে বসে থাকতো, যখন অসহায় হয়ে ভেবেছিলাম কেউ আমাকে ভালোবাসে না, এই ক্যালানের জীবন আর রাখবো না, তখন তোমাকে দেখেই তো বাঁচার ইচ্ছাটা ফিরে এসেছিল দাদা। তাহলে তুমি এমন কেন করলে দাদা? প্রেশার কুকার, শাড়ি, চেয়ার, টেবিল ফ্যান, ইস্ত্রি। আরে দাদা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি না হয় আমার একটা কিডনি বেচে তোমাকে ওগুলো কিনে দিতাম। তুমি বলেছিলে এইসবের গেমস, একজন এক প্রান্তে দাঁড়িয়ে ভুলভাল ইঙ্গিত করে, আরেকজন অন্য প্রান্তে দাঁড়িয়ে সেটাকে গেস করে, আর মাঝখানে প্যারাগ্রাফ ব্যানার্জি, সেটার মজা নেয়। আর আজ তুমি কি বনগাই, কেমন লাগছে এবার? খুব তো খিল্লি করেছিলে, এবার দেখো কেমন লাগে। এই সেরেছে মারা, আমি তো বুঝতেই পারছি না এই খেলাটা এত কঠিন, আমি তো আগে বুঝিনি, এইবার তো সবাই আমাকে রোস্ট করে দেবে। এ বাবা, আচ্ছা এবার বলি যে কিরণ দা দিদি নাম্বার ওয়ানে গিয়েছে, তো কি হয়েছে? তাই বলে তো আর সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠা শুরু করেনি, তাই না? আর দেখো ওখান থেকে দাদাকে ডাকা হয়েছে, আর ওখানে যাওয়াটা অত সহজ না বুঝলে, চাইলেই যে কেউ ওখানে যেতে পারে না। আর দাদার মায়ের ইচ্ছা ছিল দিদি নাম্বার ওয়ানে যাওয়ার, আর আমার মনে হয় যে নিজের রেপুটেশনের থেকে মায়ের খুশিটা অনেক বেশি দামি। তো দাদা তার মায়ের ইচ্ছাটা পূরণ করেছে, মাকে খুশি করেছে, তো আমার মনে হয় এই ব্যাপারটাকে নিয়ে বেশি ট্রোল করার, খিল্লি করার দরকার পড়ে না, কেমন? তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক করে দাও, আর আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও মজার মজার ভিডিও আনবার, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিতে টাচ করে অল করে রাখো, যাতে করে পরের ভিডিওগুলো সহজেই পেতে পারো, কেমন? তো আবার কথা হবে পরের ভিডিওতে, টাটা।